তাহলে যোগ করলে কি হচ্ছে 9 আর 9 যোগ করলে হচ্ছে 18 18 আর 6 24 24 এর 4 এই যে আমি বললাম 24 24 এর 4 আর এই দুই কোথায় যাবে এই দুই আবার কোথায় চলে আসবে এটা হচ্ছে এককের ঘর এটা দশকের ঘর এটা শতকের ঘর এই দুই কোথায় চলে আসবে সেই দশকের ঘরে চলে আসবে তাহলে এখানে আমি যোগ করি 5 আর একে 3 3 3 6 6 এর সাথে এই দুই যোগ করলে কত হবে 6 7 8 এখন শতকের ঘরে কত রয়েছে 4 আর 2 4 আর 2 যোগ করলে কত হবে 4 5 6 তাহলে এটার উত্তর হচ্ছে কত আমরা এটা সমান এখানে লিখতে পারি 684 684